দুর্দান্ত একটা ফেসিয়াল এই গরমে স্কিনকে ভালো রাখার জন্য পার্লারে না গিয়েও পার্লারের ফেসিয়ালের এফেক্ট এনে দেবে, পার্লারের ফেসিয়ালের থেকেও দারুণ এফেক্ট এনে দেবে। স্কিনকে যদি এই গরমে ব্রণ ছাড়া রাখতে চাও, ব্রণর দাগ বা অন্য যে কোনো রকমের কালো দাগ ছাড়া স্কিনকে রাখতে চাও, অথবা স্কিনকে যদি উজ্জ্বল রাখতে চাও, ফর্সা রাখতে চাও, টান টান রাখতে চাও, এর থেকে ভালো কোনো রেমিডি বা কোনো ফেসিয়াল আর হতে পারে না। সপ্তাহে মাত্র একবার লাগাতে হবে, আর সারা সপ্তাহ অন্য কোনো রেমিডি ইউজ না করলেও তোমাদের স্কিনে এটা জাদুর মতন এফেক্ট ফেলে দেবে। নমস্কার বন্ধুরা, আমি সুমনা, তোমরা দেখছো সাজকন্যা। সবাই কেমন আছো এই গরমে? আই হোপ সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব ভালো থাকো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে তোমরা হয়তো অনেকেই অনেকে কি কারোরই জানার কথা নয়, আমি লাস্ট এক সপ্তাহ ধরে কোনো রকম ভিডিও করিনি। আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, এখনও আমার শরীর, বুঝতেই পারছো গলা শুনে কতটা বুঝতে পারছো জানি না, বাট আমার শরীর কিন্তু প্রচণ্ড খারাপ, গরমে আর পারা যাচ্ছে না এরম অবস্থা। তো স্কিনের কেয়ার কি করবো, গরমে রীতিমতন হাঁসফাঁস খাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। তো এই এক সপ্তাহ কোনো রকম ভিডিও করিনি, শুধু ভিডিও কেন বলবো মিথ্যে কথা, আমি কোনো রকম স্কিন কেয়ারও করিনি, জাস্ট নর্মালি কিছু স্কিন কেয়ার করতাম, যেগুলো না করলেই নয়, এর চেয়ে বেশি কোনো স্কিনের কেয়ার করিনি। আর যার কারণে না আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আমার স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড। বাট একটা দারুণ ফেসিয়াল আমি রিসেন্টলি আমার স্কিনে করেছি, এটা আমি আগেও করেছি, আর দারুণ 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 এফেক্ট হয় এই ফেসিয়ালটা। মানে যারা গরমে বেশি স্কিন কেয়ার করতে চাও না, জাস্ট একদিন সপ্তাহে করতে চাও আর সারা সপ্তাহ চাও সেই রেমিডিটার এফেক্ট স্কিনে থাকুক, তাহলে এর চেয়ে ভালো কোনো রেমিডি হয় না। দারুণ কাজ করবে তোমাদের স্কিনে, তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট ফর্সা করে তুলবে, ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে একটা গ্লো তোমরা দেখতে পাবে, ইনস্ট্যান্ট তোমরা তোমাদের স্কিনের একটা আলাদাই উজ্জ্বলতা তোমরা তোমাদের স্কিনে দেখতে পাবে, তোমাদের স্কিনে একটা কাঁচের মতন চমকানো বলে সেরকমভাবে চমকাবে। কাঁচ বললে ভুল বলা হবে, কাঁচ তো টোকা মারলেই ভেঙে যাবে, বাট স্কিনের চমকানোটা এমন চমকাবে না যেটা কোনো টোকাতেই ভাঙবে না, মানে কাঁচ টোকা মারলেই ভেঙে যায়, বাট স্কিনের এই যে গ্লোটা হবে না, সেই গ্লোটা কোনো টোকাতেই ভাঙবে না, এরকম একটা গ্লো স্কিনে আনবে। সপ্তাহে মাত্র একবার করতে হবে, দারুণ 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 এফেক্ট পাবে তোমরা, ট্রাস্ট মি। এত সুন্দর রেমিডি একটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা ছোট্ট করে লাইক করে দাও, চলো ঝটপট করে একটা ছোট্ট করে লাইক করে দাও, করে দিয়েছো, এইবার কী করো, এবার ছোট্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে কী করবে, পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে। তো চলো দেখে নাও যে আজকে রেমিডি বানাতে আমি কি কি, মানে আজকের এই DIY গ্লাস স্কিন ফেসিয়াল বা ডায়মন্ড ফেসিয়াল যাই বলো সেটা করতে আমি কি কি ব্যবহার করেছি। তো সবার প্রথমে এই গ্লাস স্কিন ফেসিয়ালটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু একটু তুলো বা কটন বলো তোমরা নিতে পারো, বা টিস্যুও নিতে পারো, যেটা খুশি তোমরা নিতে পারো। তো এটাকে আমি ভিজিয়ে নেব 2 চামচ দুধ, কাঁচা দুধ দিয়ে। খুব ভালো হয় যদি তোমরা একদম ঠান্ডা একটা ফ্রিজ থেকে বের করানো দুধ দিয়ে এটা করতে পারো, কাঁচা দুধ দিয়ে, যদি নাও হয় কাঁচা দুধ এমনি নর্মালি ইউজ করবে, শুধুমাত্র কাঁচা দুধই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, বয়েলড দুধ ব্যবহার করলে হবে না। তো কাঁচা দুধ এখানে ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল এরকম কাঁচা দুধ দিয়ে আমি তুলোটাকে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। এতে করে কি হবে, যত কাঁচা দুধ আছে এই তুলোটা সোক করে নেবে। তো এইবার আমরা কি করব, খুব ভালো করে হেয়ারটাকে যাতে সিকিউর এমনভাবে করবে যাতে মুখের মধ্যে হেয়ার না পড়ে, কোনো রকম হেয়ার ব্যান্ড না দিলেও চলবে। তো তারপরে কি করবে, সবার প্রথমে ফেসটা যেন ক্লিয়ার, মানে ক্লিন থাকে এটা খেয়াল রাখবে, মানে ফেসে কোনো রকম যাতে ক্রিম বা মেকআপ না থাকে সেটুকুনি খেয়াল রাখলেই হবে। তারপরে কি করবে, এই তুলোটা দিয়ে এই পুরো ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। দেখো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেও কিন্তু ফেসটা ডিপলি ক্লিন হয় না, আমি সবসময় বলে থাকি কাঁচা দুধের জুড়ি মেলা ভার, কাঁচা দুধের থেকে ভালো ক্লিনজার, বেস্ট ক্লিনজার আর কিচ্ছু হয় না। কাঁচা দুধ যদি তোমরা ফেস ওয়াশের বদলে ডেলি একবার করে ইউজ করতে পারো না, তোমাদের ফেসের সারাদিনের ধুলো ময়লাটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। তো এই কাঁচা দুধ দিয়ে পুরো ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে, এতে করে কী হবে, আমাদের
আপনাদের পোর্সগুলো খুব ভালোভাবে ক্লিন হবে। পোর্সের ভেতর যত ময়লা ধুলো জমে বসে আছে, দৈনন্দিন জীবনে ফেসের মধ্যে অনেক ধুলো ময়লা জমে বসে থাকে যেগুলো ফেস ওয়াশ দিয়ে ক্লিন হয় না, তো এই কাঁচা দুধ সেগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করবে। তার সাথে সাথে স্কিনে একটা গ্লো এনে দেবে, স্কিনের একটা উজ্জ্বলতা ভাব এনে দেবে, স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে। কারণ কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের পোর্সগুলোকে ডিপলিভাবে ক্লিন করে। আমাদের স্কিনে ব্রণর যে ব্যাকটেরিয়া হয় না, সেই ব্যাকটেরিয়াকে মানে নির্মূল করে দেয়। তার সাথে সাথে আমাদের ফেসে ফেসটাকে অনেক বেশি স্মুথ করে তোলে, অনেক বেশি উজ্জ্বল করে তোলে। তো খুব ভালো করে ফেসটাকে কাঁচা দুধ দিয়ে ক্লিন করার পর দেখো আমার ফেসে কত ময়লা আছে। এই প্রসেসটা তোমরা 1 মিনিট ধরে করবে, দেখো আমার ফেসের যত ময়লা এই কাঁচা দুধ কিন্তু রিমুভ করে দিয়েছে। তো এরপরে আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ফেসিয়াল। যখন বলেছি একটা স্টেপে তো সেটা হয় না, কিন্তু এই একটা স্টেপেই কিন্তু ফেসিয়ালের হাজার 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 স্টেপ করে দেয়। দারুণ, এই কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ক্লিন করাটা দারুণ একটা রেমিডি। তো এর পরে আমাদের সেকেন্ড স্টেপ করতে হবে। আমরা এই ফেসিয়ালটা দুটো স্টেপে করব, ফার্স্ট স্টেপ আমরা ক্লিনজিং করব, সেকেন্ড স্টেপেই আমরা কিন্তু স্ক্রাবিং মাসাজ বলতে পারো বা স্ক্রাবিং প্যাক বলতে পারো সেটা আমরা ফেসে ইউজ করবো। আর ফাইনাল স্টেপ, আর এটা আমাদের স্কিনের জাদুকরি গ্লাস স্কিন ফেসিয়ালের লাস্ট স্টেপ বলতে পারো। তো এই ফাইনাল স্টেপের জন্য আমরা এখানে কী কী নিয়ে নেবো চলো সেটা দেখে নিই। তো এই লাস্ট আর ফাইনাল স্টেপের জন্য আমরা এখানে নিয়ে নেবো 1.5 চামচ মতন বেসন। আর এই 1.5 চামচ বেসনের সঙ্গে আমরা মিশিয়ে নেব 1 চামচ বিটরুট পাউডার, মানে বিটের যে গুঁড়ো হয় সেই গুঁড়ো। তোমাদের কাছে যদি একদম ফ্রেশ বিট থাকে তাহলে তোমরা সেই বিটের রসও এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে আল্পস গুডনেসের বিটরুট পাউডার ইউজ করেছি, 100% ন্যাচারাল, কেমিক্যাল ফ্রি, প্যারাবিন ফ্রি। এই আল্পস গুডনেসের বিটরুট পাউডার স্কিনে জাদুর মতন কাজ করবে। তো এই বিটরুট পাউডার কী করবে, নিয়ে নেবে 1 চামচ। আর 1 চামচ বিটরুট পাউডার আর 1.5 চামচ বেসনের সঙ্গে মিশিয়ে নেবে কাঁচা দুধ, যতটা লাগবে ততটা। তো এই তিনটে জিনিস কি করবে আমাদের স্কিনটাকে, বেসন জানোই আমাদের স্কিনকে ন্যাচারালভাবে এক্সফোলিয়েটিং করবে, আমাদের স্কিন থেকে যত পোর্স আছে, যত ব্ল্যাক হিট হোয়াইট হিটসের সমস্যা আছে বা ডেড স্কিন সেলস আছে সেটাকে রিমুভ করে দেবে। তার সাথে সাথে আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করবে, আমাদের স্কিনকে ট্যান ফ্রি করবে, মানে স্কিনে যে জমে থাকা ট্যান আছে সেই ট্যানটাকে রিমুভ করবে। আমাদের স্কিনে যে রিঙ্কলসের সমস্যা হয়, ফাইন লাইন্সের সমস্যা হয়, মানে আমাদের স্কিনটা বেশ মানে সোজা কথায় যে বুড়িয়ে যায় আমাদের ত্বকটা, এটা সেটাকে রিমুভ করবে, আমাদের স্কিনকে অনেক বেশি টান টান করবে। আমাদের স্কিনে যে অ্যাকনি হয় বা অ্যাকনি স্কার্স থাকে, এটা সেই ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করবে আর আমাদের স্কিনকে অনেক বেশি স্মুথ আর সফট করে তুলবে। তার সাথে সাথে আমাদের স্কিনে একটা আলাদাই উজ্জ্বলতা এনে দেবে, আমাদের স্কিনকে হাইড্রেট করবে যাতে স্কিনের অরিজিনাল গ্লোটা স্কিন ধরে রাখতে পারে, স্কিনে অয়েলিনেসটা এনে দেবে, মানে স্কিনে যে তেল তেলে ব্যাপারটা থাকে না যতটা দরকার ততটাই রাখবে, অতিরিক্ত অয়েল চিপচিপে তেলের ব্যাপার হয় সেইটা এনে দেবে না, আমাদের স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে তুলবে। তো এই পুরো রেমেডিটা ফেসে ভালো মতন ইউজ করা হয়ে গেলে তারপর কি করবে, তারপর এটাকে পুরো ফেসে একটুখানি মাসাজ করে নেবে। খুব বেশি হলে 10 থেকে 20 সেকেন্ড মতন এই মাসাজটা করবে, যাতে করে ফেসে যত মানে সেলসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। তার সাথে সাথে ফেসে যত ডেড স্কিন সেলস আছে, যত ব্ল্যাক হিটস আছে, হোয়াইট হিটস অনেক সেটা খুব সুন্দরভাবে রিমুভ হবে। তার সাথে সাথে স্কিনের সেলসগুলো অনেক বেশি অ্যাক্টিভ হবে, যাতে করে আমাদের স্কিনটা অনেক বেশি টান টান থাকবে, স্কিনের যে ডেড স্কিন সেলস আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো এই মাসাজটা 10 থেকে 20 সেকেন্ড মতন করার পর এটাকে পুরো ফেসে 5 মিনিটের জন্য ছেড়ে দেবে, খুব বেশি সময় নয়, মাত্র 5 মিনিট। তো 5 মিনিট হয়ে গেলে দেখো এখানে ফেসটা পুরো ড্রাই হয়ে গেছে, একটা টান টান ভাব এসে যাবে, কিন্তু অতিরিক্ত ড্রাই হতে দেওয়া চলবে না। তো 5 মিনিট হওয়ার পরে তারপরে কি করবে দেখো, সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যেটা, আমরা চাইলে আমরা কলে গিয়ে ফেসটাকে ওয়াশ করতেই পারি, কিন্তু চারিদিকে যে জলের সমস্যাটা হচ্ছে না সেটা কি তাতে শেষ হবে, উল্টে বাড়বে। তো আমি যেভাবে মানে বলি তোমাদের সেইভাবে যদি তোমরা ফেসটাকে ক্লিন করো না, তাহলে কিন্তু তোমাদের ফেসটা খুব সুন্দরভাবে ক্লিন হবে। তাতে কি হবে, আরেকটা জিনিস কি হবে, জলের বেশি
মানে জলটা বেশি অপচয় হবে না। তো কি করবে, একটা পাত্রে জল নেবে আর একটা টাওয়াল নেবে। তো কি করবে, সেটা নিয়ে পুরো ফেসটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেবে। ট্রাস্ট মি বন্ধুরা, তোমরা ফার্স্ট ইউজ যখন করবে না, তখন দেখবে তোমাদের স্কিনটা কি সুন্দরভাবে গ্লো হয়ে যাবে। তুমি মানে এটা আমি নিজে করে দেখেছি, বা আমি যাদের যাদের করিয়েছি না, আমি স্কিনে নানান রকম কেয়ার করতে থাকি, তো আমাকে তো কেউ বলবে না, কিন্তু যারা যারা কোনোদিন স্কিনে কোনো রকম কেয়ার করেনি, আমি তাদেরও ফেসে এটা ইউজ করিয়েছি, আর তারা যখন বাইরে বেরিয়েছে না, তাদের যে দেখেছে সেই বলেছে, তুমি ফেশিয়াল করিয়েছো, তুমি ফেশিয়াল করেছো। ট্রাস্ট মি, এটা এতটাই সুন্দরভাবে তোমাদের স্কিনে এফেক্ট দেবে, জাস্ট একবার তোমরা করে দেখো। ট্রাস্ট মি, তোমাদের যদি সবাই না জিজ্ঞেস করেছে যে তোমরা স্কিনে কি লাগিয়েছো, তখন এই ভিডিওটা তাদের শেয়ার করে দিও, আর তারাও জেনে যাবে যে স্কিনে কি কি ইউজ করতে হবে, তাহলে স্কিনটারও ফেসিয়ালের মতন সুন্দরভাবে একটা চমক স্কিনে এসে যাবে। এত সুন্দর একটা রেমেডি তোমাদের সঙ্গে যখন শেয়ার করলাম, তো চলো ঝটপট করে ভিডিওটাতে একটা লাইক করে দাও, কারণ ভিডিওতে লাইক করলে তোমাদের এক টাকাও খরচ হবে না, উল্টে আমি অনেক মোটিভেশন পাবো, তোমাদের তরফ থেকে আমার জন্য এটা গিফট হবে। তো চলো ঝটপট করে ভিডিওটাতে একটা লাইক করে দাও, করে দিয়েছো তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো ভিডিওটাতে লাইক করে দেওয়ার পর আরও একটা কাজ তোমাদের করতে হবে, ঝটপট করে যাও গিয়ে দেখো চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করা আছে কিনা, যদি করা থাকে তাহলে দেখো যে অল নোটিফিকেশনটা ক্লিক করা আছে কিনা, এই দুটোই যদি করা থাকে না তাহলে দারুণ কাজ করেছো তুমি। তো বাট যাদের যাদের এখনও এই দুটোই করা নেই না, তাহলে তারা ঝটপট করে যাও সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, আর সাবস্ক্রাইব বাটন প্রেস করার পাশে পাশের যে একটা বেল আইকন আছে না, ওটাকে টং করে বাজিয়ে দাও, আর অল নোটিফিকেশানে ক্লিক করে দাও। এতে করে কি হবে বলো তো, আমি যখনই ভিডিও ছাড়বো আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে, আর আমার একটা ভিডিও তোমরা মিস করবে না। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, কতটা বোঝাতে পেরেছি জানি না, বাট দারুণ একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিশ্বাস করে ভরসা করে ব্যবহার করো, আর আজকের মতন এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।